I am resigning as leader of the Conservative Party. পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ক্ষমতা গ্রহণের মাত্র 44 দিন যেতে না যেতেই সরে দাঁড়ালেন তিনি। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া ভাষণে ট্রাস বলেছেন, তিনি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন। এদিন সাংবাদিকদের সামনে নিজের পদত্যাগের কারণ সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, যে প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন তা বাস্তবায়ন করতে না পারায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাস বলেন, We are all devastated by the news that we have just heard from Balmoral. এবং তিনি তার দলের সাহায্যে এটি পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন। একটি বিশাল অর্থনৈতিক ও আন্তর্জাতিক অস্থিতিশীলতার মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন উল্লেখ করে তিনি আরো বলেন, I have been in office for just under 2 months and I have delivered the energy price guarantee, making sure that people aren't paying. একটি বিশাল অর্থনৈতিক ও আন্তর্জাতিক অস্থিতিশীলতার মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন বলে উল্লেখ করেছেন লিজ ট্রাস। মাত্র 13 মাসের শাসনকাল মোটেও স্বস্তিতে কাটেনি ট্রাসের। তিনি প্রধানমন্ত্রী হওয়ার 3 দিন পরেই মারা যান যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘস্থায়ী রানী দ্বিতীয় এলিজাবেথ। তার শেষকৃত্য এবং নতুন রাজার ক্ষমতা গ্রহণের নানা অনুষ্ঠানাদি সামলাতে হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। I have therefore spoken to His Majesty the King to notify him that I am resigning as leader of the Conservative Party. গত 23 সেপ্টেম্বর বিশাল ট্যাক্স ছাড় দিয়ে মিনি বাজেট ঘোষণা করেছিলেন কোয়ার্টিং। এই বাজেটে মাত্র 6 মাসে 67 বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানি মূল্য স্কিম অন্তর্ভুক্ত ছিল। তবে এই বিপুল অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা ছিল না। এই মিনি বাজেট ঘোষণার পরপরই যুক্তরাজ্যের অর্থনৈতিক বাজারে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাজেট ঘোষণার 3 দিন পরে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দর নেমে যায় ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। ফলে ট্রাস কোয়ার্টিং এর আর্থিক নীতি নিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির মধ্যেই মতবিরোধ দেখা দেয়। বিতর্কের মুখে গত 3 অক্টোবর রেকর্ড ট্যাক্স ছাড়ের সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটেন অর্থমন্ত্রী, কিন্তু তাতেও সমালোচনা থামেনি। শেষ পর্যন্ত গত 14 অক্টোবর পদত্যাগ করেন কোয়ার্টিং। তার স্থলাভিষিক্ত হন আরেক কনজারভেটিভ নেতা জেরেমি হান্ট। দায়িত্ব পেয়ে তিনি কোয়ার্টিং তথা লিজ ট্রাসের বেশিরভাগ পরিকল্পনা বাতিল করে দেন। এছাড়া ফ্র্যাকিং প্রযুক্তি ব্যবহারের বিষয়ে হাউস অব কমন্সে গতরাতের ভোটাভুটিতেও ব্যাপক নাটকীয়তার সৃষ্টি হয়। ট্রাস চেয়েছিলেন গ্যাস উত্তোলনে এই প্রযুক্তি ব্যবহার করতে, কিন্তু পরিবেশগত ঝুঁকির আশঙ্কায় এর বিরোধিতা করেন টরি এমপিদের একাংশ। এ নিয়ে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয় পার্লামেন্টে। এই বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী ট্রাস ও অর্থমন্ত্রী হান্টের সঙ্গে অভিবাসী ইস্যুতে বিরোধে জড়ান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মাত্র কয়েকদিনের ব্যবধানে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ 2 মন্ত্রীর পদত্যাগে লিজ ট্রাসের ওপর চাপ আরও বেড়ে যায় এবং শেষ পর্যন্ত তিনি সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।